নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 2রা জুন 2021, এই দিন মঙ্গল গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে এই 7 রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। দোসরা জুন 2021, এই দিন মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করতে চলেছে, যার সুপ্রভাব এই 7 রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। অর্থাৎ এই 7 রাশির জাতক ও জাতিকার জীবনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি বলতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, মঙ্গল একটি ফায়ারি প্ল্যানেট, অর্থাৎ তার মধ্যে অগ্নি তত্ত্বটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে। কারো জন্মছকে যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে, সেই মানুষের মনের জোর, মনের পাওয়ার প্রচণ্ড পরিমাণে থাকে। কাউকে দেখে পরোয়া না করা, এই জিনিসটা তার মধ্যে থাকে। হার না মানা, এই জিনিসটা তার মধ্যে থাকে। উল্টো দিক থেকে যদি কারো জন্মছকে মঙ্গল গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে সে একটু ভীত, সন্তুষ্ট এরকম থাকবে। এছাড়াও মঙ্গল দেয় আমাদের বৈবাহিক জীবনের সুখ, অর্থাৎ কথায় শুনেছেন না, মাঙ্গলিক, এই মাঙ্গলিকটা কিন্তু মঙ্গল থেকে এসছে। এছাড়াও পুলিশ প্রশাসন এবং মিলিটারি, এই সমস্ত কিছু মঙ্গল গ্রহ দেখায়। আমি একটি সিমটম ভিডিওর শেষে বলতে চলেছি, যে সিমটমের মাধ্যমে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়েও বুঝে যাবেন মঙ্গল গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে, শুভ না অশুভ। এছাড়াও মঙ্গল গ্রহ দেখায় রক্ত, হ্যাঁ ব্লাড, এটাও কিন্তু মঙ্গল গ্রহ দেখিয়ে থাকে। আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে এবং মঙ্গলের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমি যা যা বলতে চলেছি তায় তায় ফল পেতে চলেছেন। আর যদি এর উল্টোটা হয় তাহলে কিন্তু আমার কথা মিলবে না। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আমি ফ্রিতে আপনাদের জন্মছক বিশ্লেষণ করছি। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কোন সেই সৌভাগ্যশালী 7 রাশি, যে রাশিগুলির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে দৃঢ় হতে চলেছে। এই সময় আপনাদের মনের জোর, মনের পাওয়ার কিন্তু বাড়বে, কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে। এছাড়াও যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রফিট করতে চলেছেন। এছাড়াও যারা আগুনের কোনো বিজনেস করেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রফিট করবেন। এরপরে যে 2নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ এই মঙ্গল দিতে চলেছে আপনাদের মঙ্গলই মঙ্গল। এই সময় আপনাদের চাকরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা পুলিশ বা প্রশাসনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন, জমি জায়গা কেনা বেচা, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের পরাক্রম ভাব কিন্তু বৃদ্ধি পাবে এবং মনের সাহস, মনের জোর বৃদ্ধি পাবে, যার দ্বারা আপনারা দুর্গমকেও জয় করতে পারবেন। এরপরে যে 3নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও মঙ্গলই মঙ্গল হতে চলেছে। যারা আইনত জটিলতার মধ্যে রয়েছেন তাদের সেই আইনত জটিলতা কাটতে চলেছে। এছাড়াও যারা পুলিশ প্রশাসনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করেন, অর্থাৎ জমি জায়গা কেনা বেচা করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা আগুনের কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এই সময় আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছেন। এছাড়াও যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা যারা পুলিশ বা প্রশাসন লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় আপনাদের পরাক্রম ভাব বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের সাহসও বৃদ্ধি পাবে, যার দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজকে করে ফেলেই ছাড়বেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও মঙ্গলই মঙ্গল হতে চলেছে। যারা পুলিশ বা প্রশাসন লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের পরাক্রম ভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের সাহস বৃদ্ধি পাবে, যার দ্বারা আপনারা যে কোনো কাজকে করেই ছাড়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। এছাড়াও এই সময় ভাইয়ের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ভাতৃসুখ আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ফায়ারি ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন, অর্থাৎ আগুন নিয়ে কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা পুলিশ বা প্রশাসন লেভেলে রয়েছেন, মিলিটারি রয়েছেন, তাদের এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ফায়ারি ওরিয়েন্টেড বিজনেস করেন, অর্থাৎ আগুন নিয়ে কোনো কাজ, তারা এই সময় যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন। এই সময় আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আপনাদের মনের সাহস, মনের উদ্যমতা বৃদ্ধি পাবে, যার দ্বারা আপনারা যে কোনো কাজকে কিন্তু করেই ছাড়বেন, এই রকম প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে। এরপরে যে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের মধ্যে সাহস, পরাক্রম ভাব বৃদ্ধি পেতে চলেছে, যার দ্বারা আপনারা যে কোনো কাজকে করেই ছাড়বেন, এইরকম একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে। এছাড়াও এই সময় আপনারা ভাইয়ের সুখ পেতে চলেছেন। এছাড়াও যারা পুলিশ বা প্রশাসন লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় ল্যান্ড ওরিয়েন্টেড যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ আসতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকার মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনি ঘরে বসেই কী করে বুঝবেন যে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ ভালো রয়েছে কি না। দেখুন, মঙ্গল গ্রহ ভালো থাকা এবং না থাকা কিছু ইন্ডিকেশনের মাধ্যমে বোঝা যায়। যেমন যদি আপনার সাথে ভাইয়ের সম্পর্ক ভালো থাকে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ভাইয়ের সম্পর্ক ভালো থাকে তাহলে বুঝবেন মঙ্গল গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় রয়েছে, কারণ মঙ্গল হচ্ছে ভাতৃকারক প্ল্যানেট। আর যদি দেখেন এর উল্টোটা, তার মানে বুঝে যাবেন আপনার জন্মছকে মঙ্গল গ্রহ শুভ অবস্থায় নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।